হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদুজ্জামান রেজা, আজকে আবারও আপনাদের মাঝখানে চলে এসেছি সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা শিখতে যাচ্ছি সি প্রোগ্রামিংয়ে কীভাবে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। তো আমরা ইতিমধ্যে কন্ট্রোল স্টেটমেন্টের সিলেকশন পার্টের ইফিল সম্পর্কে জেনে নিয়েছি, খুব ভালোভাবে ইফিল সম্পর্কে জেনে নিয়েছি। তো আজকে আমরা সুইচ পার্টটি সম্পর্কে জানবো। ইফেলস ব্যবহার করার থেকে আমরা সুইচ স্টেটমেন্টও ব্যবহার করতে পারি, অর্থাৎ ইফেলসের যেই কাজ আমরা সুইচেরও সেই একই কাজ। তো ইফেলস ব্যবহার না করে কেন সুইচ ব্যবহার করবো সেটি এখানে দেখে নিন। সুইচ স্টেটমেন্ট ইজ দ্য বেটার অল্টারনেটিভ অফ লার্জ সিরিজ অফ ইফেলস স্টেটমেন্ট, অর্থাৎ অনেকগুলো ইফেলস ব্যবহার করার থেকে সুইচ স্টেটমেন্টটি ব্যবহার করা ভালো। তো প্রোগ্রামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইফেলস ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা হবে, আবার অনেক ক্ষেত্রে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা হবে। তো সেটি আপনাদের করতে করতে বুঝে যাবেন যে কোথায় আমাদের ইফেলস ব্যবহার করলে সুবিধা হচ্ছে এবং কোথায় সুইচ ব্যবহার করলে সুবিধা হচ্ছে। তো ইফেলসে যেমন ইফ এবং এলস এই দুটি কিওয়ার্ড ব্যবহার করা হতো, ঠিক একইভাবে সুইচে চারটি কিওয়ার্ড ব্যবহার করা হয়। সেই চারটি হলো সুইচ, কেস, ব্রেক এবং ডিফল্ট। এই চারটি কিওয়ার্ড সুইচ স্টেটমেন্টে ব্যবহার করা হয়। তো এখানে সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স দেখতে পাচ্ছেন, অবশ্যই এখানে সুইচ দিয়ে শুরু হবে, সুইচ যে কিওয়ার্ড সেটি ব্যবহার করা হয়েছে এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্সপ্রেশন পাস করা হয়েছে এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বাদ বাকি কাজগুলো করা হয়েছে। এখানে যে এক্সপ্রেশনটি ইনসার্ট হবে, অর্থাৎ যে ভ্যারিয়েবলটি ইনসার্ট হবে, সেই ভ্যারিয়েবলটি প্রথমে কেসের সাথে চেক করবে। যদি কেস ওয়ানের সাথে চেক করবে, যখন ভ্যালু ওয়ানের যদি ম্যাচ করে, অর্থাৎ ভ্যারিয়েবলটি যদি এখানে যে ভ্যারিয়েবলটি ইনসার্ট করা হবে সেই ভ্যারিয়েবলটি যদি এখানে ভ্যালু ওয়ানের সাথে ম্যাচ করে, তখন সে বডি ওয়ানের কাজ করবে এবং ব্রেক হয়ে যাবে। আর যদি ভ্যালু ওয়ানের সাথে কাজ না করে, তখন ভ্যালু টু এর সাথে ম্যাচ করবে। কেস যদি ভ্যালু টু এর সাথে ম্যাচ করে, তখন বডি টু এর কাজ করবে। আর যদি ভ্যালু ওয়ান এবং ভ্যালু টু, অর্থাৎ দুইটা কেসের কোনোটার সাথে যদি ম্যাচ না করে, তখন ডিফল্টভাবে একটি ভ্যালু দেওয়া থাকবে, সেটি প্রিন্ট করবে। অর্থাৎ এইখানে ডিফল্ট কেসটি অনেকটা এলসের মতো কাজ করছে, ইফেলসের এলসের মতো কাজ করছে ডিফল্ট কেসটি। আর এখানে যে কেসগুলো দেখতে পারছেন, এগুলো এলস ইফ এলস ইফের মতো কাজ করছে এবং ডিফল্ট হচ্ছে শুধুমাত্র এলসের কাজ করছে। এখানে একটা উদাহরণ দেখতে পারছেন প্রোগ্রামে। তো এখানে একটি নাম্বার ইনসার্ট করবো আমরা কিবোর্ড থেকে, এবং সেই নাম্বারটি চেক করবে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে, যে নাম্বারটি যদি জিরো এর সমান হয়, প্রথমে কেস জিরোর সাথে ম্যাচ করবে, যদি জিরো এর সমান হয় তাহলে এখানে প্রিন্ট করবে জিরো। আর যদি জিরোর সাথে ম্যাচ না করে, তখন সে কেস পরবর্তী কেসে চলে যাবে এবং ওয়ানের সাথে ম্যাচ করবে, যদি ওয়ানের সমান হয় তখন সে প্রিন্ট করবে ওয়ান। আর যদি কেস জিরো এবং কেস ওয়ান কোনোটারের সমান না হয়, তখন সে ডিফল্টভাবে একটি ভ্যালু প্রিন্ট করবে, নট এ ডিজিট। তো আমরা যদি কোড বক্সে চলে যাই তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তো যেহেতু নাম্বার নিয়ে কাজ করছে, তাই ইন্টিজার ডাটা টাইপ হবে এবং নাম নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নিলাম এবং এটি কিবোর্ড থেকে ইনসার্ট দেবো, তাই ইউজারকে একটি মেসেজ দিচ্ছি ইন্টারনেট ডিজিট এবং এটি স্ক্যান করে নিয়ে নেব, মডুলাস ডি হবে এখানে, এম্পারসেন্ট নাম, অর্থাৎ কিবোর্ড থেকে আমাদের ইনসার্ট করা হয়ে গেছে ভেরিয়েবলটি, অর্থাৎ একটি মান নিচ্ছে, এটুকের মাধ্যমে আমরা একটি ডিজিট ইনপুট নিচ্ছে। এখন আমাদের চেক করতে হবে সেই ডিজিটটি জিরো থেকে নাইনের ভিতর কিনা। তো সেটি আমরা ইফেলস দিয়ে বের করতে পারবো সকলে। তো আমরা সুইচ স্টেটমেন্ট দিয়ে কীভাবে বের করতে সেটা দেখি। তো এখানে যে সুইচের ভিতরে যে ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, ব্র্যাকেটের ভিতরে অবশ্যই আমাদের প্যারামিটার হিসেবে এক্সপ্রেশন পাস করতে হবে, অর্থাৎ যে ভেরিয়েবল নিয়ে কাজ করছে সেই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। এখানে আমরা নাম ভেরিয়েবল নিয়ে কাজ করছি, অর্থাৎ নাম ভেরিয়েবলের ভিতরে আমাদের ভ্যালুটা আছে, সেই কারণে এখানে নাম ভেরিয়েবলটা পাস করে দিলাম। এখন এখানে আমাদের কেসের কাজ করতে হবে, সেখানে কেস লিখবো এবং জিরো লিখবো, অর্থাৎ জিরোর সাথে ম্যাচ করবো, প্রথমে জিরোর সাথে ম্যাচ করবো। যদি জিরোর সাথে ম্যাচ হয়, এবং এখানে দেখুন আমি সেমিকোলন না, এখানে কোলন ব্যবহার করেছি, এখানে লক্ষ্য রাখবেন এখানে অবশ্যই কোলন ব্যবহার করবেন। যদি জিরোর সাথে ম্যাচ হয়, তখন সে প্রিন্ট করবে, জাস্ট জিরো প্রিন্ট করবে। যদি জিরোর সাথে ম্যাচ না হয়, তাহলে পরবর্তী কেসে চলে যাবে এবং ওয়ানের সাথে ম্যাচ হয় কিনা সেটা চেক করবে। যদি ওয়ানের সাথে ম্যাচ হয়,
তখন সে প্রিন্ট করবে 1। ঠিক একইভাবে যদি 1 এর সাথে ম্যাচ না হয় তখন সে পরবর্তী কেসে চলে যাবে এবং 2 এর সাথে ম্যাচ করে দেখবে, যদি 2 এর সাথে ম্যাচ হয় তাহলে সেখানে প্রিন্ট করবে 2, যদি 2 এর সাথে ম্যাচ না হয় তাহলে পরবর্তী কেসে চলে যাবে এবং 3 এর সাথে ম্যাচ করার চেষ্টা করবে, যদি 3 এর সাথে ম্যাচ হয় তাহলে প্রিন্ট করবে এখানে 3, আর যদি 3 এর সাথে ম্যাচ না হয় তাহলে পরবর্তী কেসে চলে যাবে এবং 4 এর সাথে ম্যাচ করার চেষ্টা করবে, যদি 4 এর সাথে ম্যাচ হয়ে যায় তখন প্রিন্ট করবে 4, যদি 4 এর সাথে ম্যাচ না হয় তাহলে পরবর্তী কেসে যাবে এবং 5 এর সাথে ম্যাচ করবে এবং তখন প্রিন্ট করবে 5। তো আমি বাদবাকি কাজগুলো দ্রুত করে নিচ্ছি। এখানে হবে 6 6 7 7 8, এখানে হবে 8 9 9, এবং এটি আমাদের দরকার নাই। তো এখানে চেক করছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত চেক করছে। আমরা যদি প্রোগ্রামটিকে রান করি, আমরা যদি এখানে 9 ইনসার্ট দিই তাহলে দেখাচ্ছে, কিন্তু দেখুন 9 ইনসার্ট দিলে 9 দেখাচ্ছে। আবার যদি এখানে আমরা 5 ইনসার্ট দিই, লক্ষ্য রাখবেন 5 ইনসার্ট দিলে কি হয়, যদি 5 ইনসার্ট দিই দেখুন 5 থেকে শুরু করে 9 পর্যন্ত দেখাচ্ছে। আবার যদি এখানে আমি 2 ইনসার্ট দিই তাহলে 2 থেকে শুরু করে 9 পর্যন্ত দেখাচ্ছে। এটা একটা সমস্যা, আমরা চাচ্ছিলাম কি যে নাম্বারটি ইনসার্ট দেবো শুধুমাত্র সে নাম্বারের ভ্যালুটা এখানে শো করবে। তো আমরা যদি আবার দেখুন, আমার দেখাচ্ছে আমি যদি এখানে 1 ইনসার্ট দিই তাহলে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত দেখাচ্ছে। এটি কেন হয়েছে, তার কারণ আমরা এখানে ব্রেক দেইনি। এখানে দেখুন আমরা কিন্তু কেসের শেষে ব্রেক দিয়েছিলাম, অর্থাৎ যখনই ম্যাচ করে নেবে, যখন যে কোনো একটা ভ্যালুর সাথে ম্যাচ করে নেবে সেই ভ্যালুর সাথে 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 ব্রেক দিয়ে দেবে এবং সুইচ থেকে বের হয়ে যাবে। সে কারণে আমাদের এখানে ব্রেক ব্যবহার করতে হবে প্রতিটা কেসের শেষে, ব্রেক ব্যবহার করতে হবে। এটাকে আমি কপি করে নিচ্ছি এবং প্রতিটা কেসের শেষে বসিয়ে দিচ্ছি। তো প্রতিটা কেসের শেষে আমি ব্রেক বসিয়ে দিলাম। এখন যদি আমি একটু নাম্বার ইনসার্ট দিই, দেখুন 5 ইনসার্ট দিলাম, শুধুমাত্র 5 দেখাচ্ছে, পরে 6 7 8 9 কিন্তু দেখাচ্ছে না। আবার যদি আমি এখানে 2 ইনসার্ট দিই শুধুমাত্র 2 দেখাচ্ছে। আবার যদি 1 ইনসার্ট দিই, দুঃখিত আমি আবার 2 ইনসার্ট দিয়ে ফেলেছি, 1 ইনসার্ট দিই তাহলে 1 দেখাচ্ছে। কিন্তু যদি এখানে আমি 10 ইনসার্ট দিই, অর্থাৎ 1 থেকে 9 এর বাইরের কোনো নাম্বার ইনসার্ট দিই তাহলে কিন্তু কিছুই দেখাচ্ছে না। এটি আমাদের এখন ঠিক করতে হবে। আমরা এখানে আরেকটি কিওয়ার্ডের ব্যবহার দেখছিলাম, সেটা হলো ডিফল্ট। সেই ডিফল্ট আমাদের তৈরি করতে হবে। ডিফল্ট আমরা বলেছিলাম যে ডিফল্ট অনেকটা এলসের মতো কাজ করে, তাই এখানে অর্থাৎ ডিফল্ট তখনই কাজ করবে যখন অন্যগুলোর সাথে ম্যাচ করবে না, অর্থাৎ 0 থেকে শুরু করে এই কেসগুলোর সাথে, এই 10টি কেসের সাথে যখন ম্যাচ করবে না তখন সে ডিফল্টভাবে একটি ভ্যালু প্রিন্ট করবে। তো সেই ভ্যালুটি আমরা লিখে দিচ্ছি নটে ডিজিট। তো এখন যদি রান করি, লক্ষ্য রাখবেন এখন যদি আমি 0 থেকে 9 এর বাইরে কোনো নাম্বার ইনসার্ট দিই তাহলে লেখা দেখাচ্ছে নট এ ডিজিট। আবার যদি 0 থেকে 9 এর ভিতরে কোনো নাম্বার ইনসার্ট দিই, সাপোজ 9 দিলাম, তাহলে দেখাচ্ছে 9। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা সি প্রোগ্রামিং সুইচ স্টেটমেন্টটি ব্যবহার করি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও টিউটোরিয়াল জন্য আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো সকলকে আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।